হ্যাঁ তো সবার দেখছেন সিনারো ডিসি জাহিদ এখন কথা হবে তুফানের গান আসবে আমার দিন এই গানটা নিয়ে তুফান রিলিজের আগে থেকে তারা ধাপে ধাপে যে সকল প্রমোশনাল স্ট্র্যাটেজি ফলো করেছে প্রত্যেকটাই কিন্তু ঠিকঠাকভাবে ওয়ার্ক করতেছে এবং আপনি যদি কয়েকটা গান খেয়াল করেন যে গানের মাধ্যমে স্টোরি সম্পর্কে দর্শকরা ছোটখাটো আইডিয়া পাবে সেই গানগুলো কিন্তু সিনেমা রিলিজের পরে বেশ কিছুদিন পরে এসে ড্রপ করা হচ্ছে যেটার একটা জলজান্ত উদাহরণ হলো এই গানটা এবং এর আগের যে গানটা ছিল বহাইদের এই দুইটা গান কারণ মুক্তির আগে যদি ফেসে যায় এবং আসবে আমার দিন সকল গান ড্রপ করা হতো দেন গল্প সম্পর্কে দর্শক ছোট খাটো আইডিয়া কিন্তু পেয়ে যেত তো এই ভুলটা কিন্তু তারা করেনি তো এই যে গানটা আসবে আমার দিন গানটা আমার কাছে কেমন লাগলো গানটা আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং গানটার মধ্যে কিন্তু রিফ্রেশিং একটা ব্যাপার আছে এবং আপনি যদি সাকিব খানের লুকটা খেয়াল করেন এখানে কিন্তু তাকে ইয়ং একটা লুকে দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু একটা চার্মিং ব্যাপার কাজ করতেছে তো রিসেন্ট টাইমে সাকিব খানের যতগুলো সিনেমা ছিল আপনি যদি রাজকুমারের কথা তুলে আনেন ওই সিনেমাটা হলে দেখার সময় আমি ছোটখাটো কিছু ব্যাপার খেয়াল করেছি সেটা হলো সাকিব খানকে একটা ইয়ং লুকে দেখানো হচ্ছে বাট কিছু পোর্শনে গিয়ে তার বয়সের একটা ছাপ কিন্তু দেখা দেখা যাচ্ছিল বাট এই গানে তার লুকটা যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু সেই ব্যাপারটা দেখা যাচ্ছে না একটা ইয়ং ছেলের মধ্যে যে একটা চঞ্চল ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু এই পুরো গান জুড়ে সাকিব খানের মধ্যে বজায় ছিল এবং তাকে দেখতে কিন্তু এখানে বেশ সুইট লাগতেছে ফিটনেস লুক সব মিলিয়ে কিন্তু তাকে দেখতে একদমই খারাপ লাগছে না এবারে পুরো গানটার সেট কথা যদি বলি এর আগের যে গানটা ছিল ফেসে যায় এটা কিন্তু একদমই স্পষ্ট যে সাকিব খান যেখানে থাকে গানের মধ্যে সেই পুরো এরিয়াটা কভার করা হয়েছে হয়তো অনেকেই সিনেমাটা দেখে ফেলেছেন এবং এই ক্যারেক্টারটা সম্পর্কে অনেকেই স্পষ্টভাবে অনেক কিছু জানেন বাট এমনটা যদি হয় সাপোজ আমি সিনেমাটা দেখিনি তখন যদি এই গানটা দেখে এই যে ক্যারেক্টারটা সাকিব খানের ক্যারেক্টারটা সম্পর্কে যদি আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি দেন তার যে আয়না থাকে সেই আয়নায় একটা সুপারস্টারের ছবি লাগানো এবং তার বাম পাশে অনেকগুলো পুরনো সিনেমার পোস্টার এসব দেখে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে অভিনয়ের প্রতি তার আলাদা রকম একটা ঝোঁক আছে এবং পুরো গানের লিরিক্সটা আই মিন গানের কথাটা যদি আপনি দেখেন তো এই মানুষটা যে অভিনয়ের জন্য পাগল এবং অভিনয় করে তিনি যে একসময় খুবই ভালো করবে বা সুপারস্টার লেভেলে যাবে এটা কিন্তু তার একটা স্বপ্ন ইভেন গানের যে টাইটেল আসবে আমার দিন এটার মাধ্যমেও কিন্তু পুরো ব্যাপারটা একদমই ক্লিয়ার গানের একটা পোষণে কিন্তু এই ব্যাপারটাও আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান নিজেকে সুপারস্টার কল্পনা করতেছে তিনি গাড়ি নিয়ে তার গ্রামে আসে সবাই তাকে ভালোবেসে তার কাছে যাচ্ছে অনেকে ছবি তুলতেছে অনেকেই এসেছে তার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য তো এই ব্যাপারটা কিন্তু তিনি নিজেই কল্পনা করতেছে তো এইখানে কিন্তু এই ব্যাপারটা একদমই ক্লিয়ার তিনি স্বপ্ন দেখতেছে তিনি একজন সুপারস্টার হবে তো আপনি যদি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করেন এই তুফান সিনেমাটার জন্য এই সিনেমার যে প্লে ছিল প্রত্যেকটা গান কিন্তু খুব ঠিকঠাকভাবে ওয়ার্ক করেছে ইভেন দু সালে যতগুলো সিনেমা এসেছে তার মধ্যে এই সিনেমার প্লে কিন্তু নাম্বার ওয়ানে থাকবে আমার পয়েন্ট আসলে এটা না আমার পয়েন্টটা হলো এই গানগুলোর মাধ্যমেও সিনেমাটার হিউজ একটা প্রমোশন হয়ে গেছে তো এইসব দেখে আসলে অন্য পরিচালক বা প্রডিউসারের এটা শেখা উচিত যে এই যে গান জাস্ট টেনে হিচরে একটা এফডিসির মধ্যে লাল নীল বাতি জ্বালায় কোনোভাবে বিভিন্ন জিনিসপত্র উড়ায় একটা গান বানিয়ে দিলাম সেভাবে আসলে ব্যাপারটা কাজ করে না বরঞ্চ আপনি যদি বেশ কোয়ালিটিফুল একটা গান দর্শকদের উপহার দিতে পারেন সেই গানটা জাস্ট ট্রেন্ডিংয়ে উঠে যাবে এই যে দুষ্ট কোকিল লাগে উড়াধুরা এই গান যত মানুষ বাজাচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় গানগুলো চলতেছে এটার মাধ্যমেও কিন্তু তুফানের আলাদা রকম একটা প্রমোশন হচ্ছে সুতরাং ভালো কোয়ালিটির গান প্রমোশনে যে কত বড় ভূমিকা রাখে সেটার একটা জলজ্যান্ত উদাহরণ হয়ে থাকবে তুফান তো এই ছিল পুরো গানটা নিয়ে আমার মতামত গানটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি সিনেবাসে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তেল টাটা